ইনস্টা একাউন্ট তুলবা? কে আমি ফেসবুকের জন্য তুলছি। ফাইন বাট অলরেডি লাইক মনে হয় 15 20 30 টা ছবি তোলা হয়ে গেছে প্রিয়। ওকে গাইস আমি কিন্তু ফেসবুকের জন্য ছবি তুলছি। সো আজকে যে ব্লগটা হতে আছে সেটা হলো ফেসবুক আমাদের নিয়ে কি বলে তার পার্ট 3। পার্ট 3 হয়ে গেছে অলরেডি? ইয়েস। ও যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই আমাদের সাথে থেকো, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে একসাথে গ্রো করতে হেল্প করো। আর যারা আমাদের সাথে প্রথম থেকে ছিলে তারা তো জানোই যে ফেসবুক আমাদের নিয়ে কি বলে তার পার্ট 1 এবং পার্ট 2 অলরেডি চলে আসছে এবং তোমরা সবাই অনেক বেশি লাইক করেছিলে। সো আমরা চিন্তা করলাম ওয়াই নট পার্ট 3 করা যাক, বাট একটু ভিন্ন পরিবেশে আজকে। ফেসবুক আমাদের নিয়ে কি বলে এই শোনা যাচ্ছে তো? এই ব্লগটাতে বেসিক্যালি আমরা আমাদের ফেসবুক থেকে ডিফারেন্ট র্যান্ডম ছবি পিক করি এবং সেই ছবির পিছনে ওই পার্টিকুলার দিনে যে গল্পটা সেটা শেয়ার করি। এবং যেটা মেঘলা বললো, সো ফার আমরা ইনডোর করেছি ঘরে বসে, আজকে চিন্তা করলাম ওয়াই নট বাইরে এসে সুন্দর এই ওয়েদার করা হোক। সো গাইস আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ব্লগটি। সো তোমরা স্ক্রিনে প্রথম যে ছবিটি দেখতে পাচ্ছ সেটা হলো 2014 এর আমাদের কানাডা আসার পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে টুগেদার। অলসো বিয়ের পরেও প্রথম ভ্যালেন্টাইন্স ডে টুগেদার। ইয়েস, আমার জন্য খুবই স্পেশাল ছিল এবং বিধানের দাবি ছিল আমি যেন একটা ট্র্যাডিশনাল ড্রেস পরি। আমরা ছিলাম ভন নামে একটা শহরে এবং আমাদের ঠিক পাশের শহর ছিল ব্র্যান্টন, যেটা হচ্ছে বিখ্যাত ইন্ডিয়ান এন্ড পাকিস্তানি এন্ড বাংলাদেশি খাবারের জন্য বেসিক্যালি বিরিয়ানির জন্য। এন্ড মেঘলা তো বরাবরই বিরিয়ানি পছন্দ, যারা ফলো করো আমাদের খুব ভালোভাবেই জানো মেঘলা মেঘলা কিউ টু বিরিয়ানি বিটুইন বিরিয়ানি এন্ড বিধান মেঘলা বিরিয়ানি কে চুজ করবে। বাট এনিওয়েজ না না সো বিধান প্রথমে বিরিয়ানি সেকেন্ডে বিধান। এরপরে আমরা দুপুরের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে আমরা অ্যাজ ইউজুয়াল গাড়ি নিয়ে বের হয়ে যাই। সো আমাদের টরন্টো একটা লেকে নিয়ে যায় এবং এত সুন্দর একটা লেক ছিল, মানে জায়গাগুলো এখনও চোখের উপর ভাসে। পরে কখনো কোনো একটা পার্টে হয়তো বা তোমাদেরকে ওই লেকগুলো আমি শেয়ার করবো। বাট ইয়েস, এই ছবির পিছনে কাহিনী ছিল এটা। এটা আমাদের ভ্যালেন্টাইন্স ডে ছিল, আমি একটা ট্র্যাডিশনাল ড্রেস পরেছিলাম, বিধান আমাকে গিফট করেছিল, আমি বিরিয়ানি খেয়েছিলাম। সো লটস অ্যান্ড লটস অফ মেমোরিজ। এখন তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এটা আমার বার্থডে এবং 2018 এর বার্থডে ছবি। এটা আমার অফিস ছিল, এটা আসলে সপ্তাহের মাঝখানে একটা দিন ছিল। অফিস থেকে ফেরার পরে আমি বিন্দু মতো এক্সপেক্ট করি না, কারণ ওই দিন মেঘলার ক্লাস ছিল এন্ড মেঘলার কাজও ছিল। আই বিলিভ আমার কাজ ছিল, তুমি কাজ মনে ওই দিন আমি আগে থেকে ছুটি নিয়ে রেখেছিলাম কাজে এবং বিধানকে আমি সেটা জানাইনি। আমি যেটা করি, আমি ক্লাসে গিয়েছিলাম ঠিক, কিন্তু ক্লাসে বিন্দুমাত্র আমি ক্লাসে মনোযোগী না হয়ে আমি ক্লাসের ফাঁকে চলে যাই বিধানের জন্য গিফট এবং ডেকোরেশন করার জন্য ডেকোরেশন আইটেমস এবং কেক কিনতে। বেশি দেরি না করে আমি বিকেলের মধ্যে বাসায় ফিরে যাই। আমি লাস্ট ক্লাসটাও করিনি বিধান, তোমার জন্য কত কিছু করলাম। ওয়েল তুমি স্টিল রেজাল্ট ভালো করেছো, সো ডাজন্ট ম্যাটার। সো বাসা আসার পরে আমি আর বিন্দু মাত্র দেরি না করে সেই সেম ড্রেসে আমি বিধানের পছন্দের কিছু খাবার রান্না করি। না আমি বলি, আমি বলি দাঁড়াও। সো আমি বাসা এসে দেখি তো মহায়জন, মহায়জন কি রকম। সো ও টুকটাক যেসব ডেকোরেটিভ আইটেম কিনেছিল বিধান, তুমি মিস করছো একটা পার্ট। তুমি বাইরে থাকা অবস্থায় তুমি আমাকে ফোন দিয়েছিলে। আমি না আমি ফোন দিয়েছিলাম, আমি ফোন দিয়ে তোমাকে বারবার বলছিলাম যে দেখো আমার ক্লাস কাজে আজকে একেবারে মন বসছে না, তোমার বার্থডে। আমি তো পুরোপুরি ওই ওই আইডিয়া নিয়ে যাচ্ছি যে বাসা এখন নেম ঠিকও নাই, গেট খোলার পরে তো দেখি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বিধানের খুশি দেখে কে, মানে বিধা সবচেয়ে বেশি খুশি হচ্ছিল আসলে আমাকে দেখে। ও মানে ঢুকে ওকে যখন বলছিলাম সারপ্রাইজড, ও আমাকে জাস্ট একটাই বলছিল যে পিউ তুমি যাও না, লাইক আমি চাচ্ছিলাম আমাদের সন্ধ্যাটা একসাথে আমরা কাটাই কিছু না করে, বাট অ্যাটলিস্ট একসাথে কাটে, মানে লাইক থ্যাংকস টু ইউ যে অ্যাটলিস্ট তুমি ঘরে আছো। ওর কোনো আইডিয়া ছিল না যে এত খাবার দাবারের লাইক উপরে গিয়ে দেখি আমার সব পছন্দের খাবার, পোলাও, চিকেন কড়াহি, দেন রূপচাঁদা মাছ ফ্রাই, দেন ফুলকপির পকোড়া, না পকোড়া না ফুলকপির মাঞ্চুরিয়ান, লটস অফ ফ্লাওয়ার। সো yeah, I mean, thank you once again for doing it. Khub nicely tumi tomar shei surprise ta execute korecho view, shotti bolte ami ekdomi chinta kori nai. So yeah, it was a great memory. Piyu tumi kothay? Bidhan, ami ekhane. Oh boy, aso. Okay, dom nino. Oh my god, guys, look at the beauty. আমরা পথার উপরে চলে আসছি দেখো।
সো নিচের স্ক্রিনে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছো সেটা হলো আমার জীবনের বিগেস্ট ডেগুলোর মধ্যে একটা, সেটা হলো বিধানের কনভোকেশন ডে। সো যেদিন আমি ওর সাথে সেটা অ্যাটেন্ড করতে পারি আমি যে কি প্রাউড ফিল করছিলাম, বাট হাফাচ্ছো স্টার্ট ওয়ার্কিং আউট লাইক কোথা থেকে চলে আসছি, একটু করে উঠে পড়, তোমার অবস্থা খারাপ, একটা বিশাল বড় পাহাড়, ইয়া রাইট, আমি পাহাড় ভেঙে আসছি। সো যাই হোক, সো আমরা কনভোকেশনের সমস্ত সেরিমনি শেষ করে বিধান আর আমি ওর ফ্রেন্ডদের সাথে একটা রেস্টুরেন্টে যাই, আমরা সবাই মিলে অনেক আড্ডা দিই, সো মাচ ফান। বিধানকে অনেকেই কংগ্রেচুলেট করতে আসছিল এবং আমাকে বলছিল যে আমি লাইক আমাকেও কংগ্রেচুলেশনস জানাচ্ছিল, সো সব মিলে লাইক আমার জন্য খুবই একটা বড় বিশাল বড় ফিস্ট ছিল এন্ড ইয়া উই হ্যাড আ লট অফ ফান। খাওয়া দাওয়া শেষ করে পরে আমরা ওর ফ্রেন্ডের সাথে একটু বাইরে ঘুরতে যাই, বাট পরে সন্ধ্যাবেলা আমি আর বিধান পুরোপুরি একা লন্ডনে, বিধান এখানে লন্ডনে পড়াশোনা করতে আসছিল, সো আমার এখনও মনে আছে ওই রাতটার কথা। সো আমি আর বিধান একা বের হয়ে যাই, সো ওই রাতটা শুধুমাত্র বিধান আর আমি অনেকক্ষণ আমরা একসাথে ছিলাম, আমরা র্যান্ডমলি জাস্ট স্ট্রিট ধরে ওয়াক করছিলাম এবং আমরা আমাদের পুরনো স্মৃতিগুলো রোমন্থন করছিলাম, মানে বিধান বলছিল কারণ বিধানের সাথে যখন লং ডিস্টেন্স রিলেশনশিপে ছিলাম ও তো বেসিক্যালি স্টুডেন্ট ছিল এবং আমি জানতাম ও কতটা পরিশ্রম করেছে আজকে যেখানে আসে সে পর্যায়ে আসার জন্য। সো ওগুলো সব কিছু মিলেই আমরা কথা বলছিলাম এবং আমি বলছিলাম যে আমি আমার ফ্যামিলি লাইক আমরা সবাই তোমাকে নিয়ে কতটা প্রাউড ফিল করি, আমরা স্টিল প্রাউড ফিল করি বিধান। সো অনেক অনেক বড় দিনগুলোর মধ্যে এটা ছিল আমার জীবনে থাকা আরেকটা বড় দিন। সো অলরাইট গাইস, এখন যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা খুবই ইন্টারেস্টিং একটা ছবি, ইজ বিকজ এই ছবিতে মেঘলা অলমোস্ট 7 মান্থস প্রেগন্যান্ট। দেখে বোঝার উপায় নেই, আই নো ইজ বিকজ ও নিজেকে এত সুন্দর করে মেনটেন করেছিল যে মেঘলাকে দেখে বোঝা যেত না ও 7 মাসে প্রেগন্যান্ট। এটা ছিল আমার আগের অফিসের ক্রিসমাস পার্টির ছবি 2019 সালের, একটা হোটেলের 3 তলা আর 4 তলা নিয়ে আমাদের পার্টিটা হয়, বিশাল বড় আয়োজন। সো গাইস, ক্রিসমাস পার্টি তো ছিল ভালো কথা, আরেকদিকে দেখছিলাম হেডফোন কানে নিয়ে সবাই ড্যান্স করছিল। সো বিধান আমাকে যেটা বলছিল যে প্রিয় তুমি কি যেতে চাও ডান্স করতে চাও, আমি তুমি আবার আমাকে ড্যান্সের জন্য বলছো বলে তুমি শিওর তুমি শরীরে পারবা, আমি সে পারবো না মানে ড্যান্সের জন্য আবার না আছে নাকি। সো আমরা আর দেরি না করে আমরা সরাসরি চলে যাই ওই রুমটাতে এবং গিয়ে বিধান আর আমি লাইক মনের সুখে, ও বিধান আমি এবং আমার মেয়ে পেটে নিয়ে আমরা লাইক প্রায় হাফ এন আওয়ারের মতো আমরা খুব সুন্দর করে ড্যান্স করি। এন্ড দ্যাটস ও, এখন যখন তুমি বলো তোমার মেয়েকে ড্যান্স ড্যান্স ড্যান্স, শি গোস লাইক দিস। সো ইয়া, ওই রাতটা ছিল আরো মজার কারণ প্রায় অনেক দিন পরে আমি লাইক মনের সুখে, আমি ভুলে গিয়েছিলাম পাশেপাশে কে আছে, আমি ভুলে গিয়েছিলাম আমি প্রেগন্যান্ট, আমি জাস্ট দেখছিলাম বিধান আমার সামনে আমি আছি। সো আমরা সেরকম একটা ড্যান্সই, তাই না বিধান? মজা বেশি হচ্ছে কি যখনই ড্যান্স করে তখনই ভুলে যায় আশপাশে কে আছে, সেটা নতুন কিছু না। হ্যাঁ, উপরে কিসের আওয়াজ? প্লেনের আওয়াজ না, বৃষ্টি হবে। ওয়াও গাইস, তোমরা জানি না দেখতে পাচ্ছ কিনা বাট উপরে পুরোটা মেঘলা। কেন দেখতে পাবে না? There you go, next picture. All right guys, so এখন যে ছবিটা দেখতে পাচ্ছো এটা কোন সালের? 2016। এটা কোন দিনের? আমাদের অ্যানিভার্সারিতে। অ্যানিভার্সারি কাকে বলে? বিবাহ হবার পরবর্তীতে বিবাহ উদযাপনের জন্য আপনা বিবাহ হওয়ার পরবর্তীতে ঠিক একই দিনে যখন আবার বিবাহে শখ জাগে তাকে অ্যানিভার্সারি বলে। এনিওয়েজ, এটা আমাদের অ্যানিভার্সারি ডিনার ছিল 2016 ছিল ওইটা যেন আমি পরে আমরা একসাথে ডিনারে যাই আমি সেটাই করেছিলাম, বাট বিধানের যে শার্টটা তোমরা দেখতে পাচ্ছ সেটা আমার গিফট করা না কারণ আমি গিফট করতে পারিনি। আমাকে যে শার্টটা পরা দেখছো সেটা বেসিক্যালি আমার এনগেজমেন্টের শার্ট। আমি কিন্তু আবার এনগেজমেন্ট করতে পারতাম আমাকে। Let's move on. So we after bala khawa da kora pore amra giyechhilam movie dekhte. Yes. It was funny though karon dekhum kemon ekta formal kapor chupe pore movie dekhte jawa ta, but it was completely unplanned. Ebong khubi 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 sundor ekta raat chilo. So guys, এখন নিচে ছবিতে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো টিপিক্যাল মেঘলা এবং বিধান। মেঘলা এবং বিধানে যদি তোমরা অন্য সাইড দেখতে চাও তাহলে এই ছবিটা তোমরা দেখতে পারো। সো এটা হলো আমাদের 2015 এর আমাদের
আগের বাসার ছবি। সো ওখানে আমি আর বিধান সেটা ছিল ভয়ঙ্কর স্নো স্টর্ম হচ্ছিল, এত 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 বেশি বোর হচ্ছিলাম। সো পরে চিন্তা করলাম ওয়াই নট একটু রেডি শেডি হয়ে একটু কিছু ছবি তোলা যাক। আমরা প্রচুর সেলফি তুলতাম, বিয়ের আগে এবং বিয়ের পরে মেঘলা তো সেলফি কুইন অবশ্যই। অ্যান্ড আমার অভ্যেস খুব একটা ছিল না, বা যেটা হয় ইউনো সঙ্গ দেশে অসৎ সঙ্গে সর্বনাশ কি যেন বলে whatever and and eventually I became a selfie king because of my queen. So anyway, so আমরা প্রচুর ছবি তুলতাম। সো ওই রাতটা এমন একটা রাত ছিল, শুধুমাত্র তো এখানে একটা ছবি তোমাদেরকে প্রেজেন্ট করছি, বাট এটার পিছনে অনেক অনেক ছবি ছিল। এমন সেদিন আমরা লাইক উল্টা পাল্টা যত রকমের পোজ নিয়ে, আমার কিছু না ঠান্ডা লাগে, হ্যাঁ ভাই আমারও লাগে। সো এত রকমের পোজ দিয়ে আমরা সেদিন ছবি তুলছিলাম, এমন তুলে নিজেরাই হাসছিলাম যে আসলে আমরা কি করছি, বাট হু কেয়ারস। যদি এই ছবিটা একটা গল্পই বলছে, বাট বেসিক্যালি এটা ছিল আমাদের খুব কমন একটা অ্যাক্টিভিটি। আমরা বাসায় যখন কোনো কাজ থাকতো না, বেশিরভাগ সময় ওইটাই থাকতো, না কাজ তো খই বাঁচ না ছবি তোল। সো গাইস, আমরা আরেকবারের মতো তোমাদের সাথে আমাদের মেমোরিগুলো শেয়ার করলাম, এবং প্রতিটা বার তোমাদের সাথে আমরা আমাদের আগের মেমোরিগুলো শেয়ার করি, প্রতিটা বারেই আমাদের খুব ভালো ফিল হয়। সবচেয়ে বড় বিষয় হলো এই মেমোরিগুলো মোস্ট অফ দেম আমাদের ইউটিউব জার্নি শুরু করার আগে। ইয়েস, সো ভালো লাগে তোমাদেরকে আমাদের লাইফ কেমন ছিল বিফোর ইউটিউব দেখাতে। সো প্রতিবারের মতো প্রচুর পজিটিভিটি নিয়ে এই ব্লগটা আমরা শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে, প্রতিবারের মতোই বলছি, আমাদের সাথে থেকো, লাইক করো, এবং তোমাদের প্রতিটা ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আমাদের এই ব্লগগুলো শেয়ার করো। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, বাই বাই গাইস।